গত শুক্রবার কাশীপুরে অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর পর গুরুতর অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতারা। দলের যুব নেতার রহস্য মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ তুলেছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু আদালতে পেশ হওয়া ময়নাতদন্ত রিপোর্টে আত্মহত্যার তথ্যই প্রকাশ্যে আসায় এবার সরব হলেন তৃণমূল নেতৃত্ব। ফিরাদ হাকিম থেকে চন্দ্রিমা ভট্টাচার্য সকলেই এক কথায় জানিয়ে দিয়েছেন, যাদের হাত রক্তে রাঙানো তাঁরাই মৃত্যু নিয়ে রাজনীতি করে, তাই ক্ষমা চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার কাশীপুরে বিজেপির যুবনেতা অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর পর খুনের অভিযোগ তুলেছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু আদালতে পেশ হওয়া ময়নাতদন্ত রিপোর্টে আত্মহত্যার তথ্যই প্রকাশ্যে আসায় মঙ্গলবার বিজেপি নেতাদের কাজ করায় তুললেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর দাবি, তৃণমূল মানুষের সেবার কথা ভাবে আর যাদের হাত রক্তে রাঙানো তারাই মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করে। যখন কোন মায়ের কোল খালি হয় আমরা দুঃখ পাই, যখন কেউ মারা যায় সে যে কোনো দলের হতে পারে, কোনো দলের নাও হতে পারে। আমার মনে হয় একটা মানুষ মারা গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয় কাঁদে। আর অমিত শাহর মতন মানুষরা দৌড়ে আসেন, যাদের হাতটা রক্তে রাঙা, আজও গুজরাটের থেকে আরম্ভ করে ইউপির থেকে আরম্ভ করে দিল্লির রক্তে যাদের এখনও হাতটা রাঙানো রয়েছে, তারা মরা ধরার রাজনীতি করেন আর আমরা মানুষ সেবার রাজনীতি করি। তৃণমূলের আরেক শীর্ষ নেত্রী এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন, বারবার লাশের রাজনীতি করে রাজ্যে অস্থিরতা তৈরির চক্রান্ত করছে বিজেপি নেতারা। ময়নাতদন্তের রিপোর্টেই স্পষ্ট হয়ে গেল খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অসত্য অভিযোগ করছেন, তাই উনি বাংলার মানুষের কাছে ক্ষমা চান। বুকের পাটা লাগে, সুতরাং ওসব ত্যাগ করা আমি বলে দিলেই তো উনি আর ত্যাগ করবেন না, তো উনি দয়া করে ক্ষমা চান, মানুষের কাছে ক্ষমা চান, এটুকুনটা তো উনি করতে পারেন। আসেন, যাচ্ছেন, খাচ্ছেন, দাচ্ছেন, তো একটু এইটা তো করতেই পারেন, এইটুকুনটা করলেই আমরা যথেষ্টভাবে বাংলার মানুষ বুঝে নিয়েছেন উনি কি, এবং বাংলার মানুষ তাহলে বুঝবে যে না উনি এইটুকুন অন্তত করেন। হ্যাঙ্গিং করে মার্ডার করা যায়, এটা একমাত্র ইনভেস্টিগেশন হতে পারে কোর্ট মনিটরিং সিবিআই। আর পিএম রিপোর্ট, ইনিশিয়াল রিপোর্ট, এটা ফাইনাল রিপোর্ট হয় না যতক্ষণ না ভিসেরা রিপোর্ট আসে। খুন একেবারে, ওকে ড্রিঙ্ক করিয়ে জোর করে ধরে বেঁধে দড়িতে ঝুলিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাজ করায় তুলে তৃণমূলের টুইটার হ্যান্ডেলে এদিন জানানো হয়, আমরা আগেই জানিয়েছিলাম উনি বাংলায় এসেছিলেন আর নির্জলা মিথ্যে বলছেন, উনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মিথ্যা কথা বলেছেন, রাজ্যের নিরাপত্তা প্রসঙ্গে মিথ্যা কথা বলেছেন আর দেশের নিরাপত্তা প্রসঙ্গেও মিথ্যা কথা বলেছেন। অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার পর আপাতত বেশ খানিকটা কোণঠাসা বিজেপি নেতৃত্ব। কলকাতা টিভি।